गुड मॉर्निंग स्टूडेंट्स तृतीय श्रेणी छात्र छात्री এখন তোমাদের বিজ্ঞান ক্লাস হবে আজকে তোমাদের হবে 24 পৃষ্ঠা শুরু হবে শক্তি বল ও কার্য হ্যাঁ বাঁচতে গেলে আমাদের প্রতিদিনই কিছু না কিছু কাজ করতে হয় তাই তো প্রত্যেকে আমরা সমাজে কিছু না কিছু কাজ করি এই কাজ করার জন্য আমাদের কিসের প্রয়োজন হয় এই কাজ করার জন্য চাই আমাদের শক্তি যেমন কৃষকরা মাটি কাজ করে হ্যাঁ তো মাটি কাটে ইত্যাদি বিভিন্ন ধরনের কাজ কেউ আবার রিক্সা বা ঠেলা গাড়ি চালায় কুমোর হাড়ি তৈরি করে কামার সালায় কামাররা বিভিন্ন ধরনের কাস্তে হাঁকুড়ি বানায় অনেক মানুষ কলকারখানায় কাজ করে এইসব এমনকি পশুরাও কাজ করে পশুদেরকেও মানুষ কাজে লাগায় কীভাবে কাজে লাগায় যেমন গরু গাড়ি টানে ঘোড়া গাড়ি টানে গাধা বোঝা বয় আবার হাতিকে পার্বত্য অঞ্চলে হ্যাঁ বড় বড় সব কাঠের দুই গাছ কেটে পাশে সব গাছ ভারী জিনিস হাতে কেটে বয়ে নিয়ে যাওয়া পশু বা মানুষের চেয়েও মানুষ বিভিন্ন ধরনের যন্ত্র তৈরি করেছে সেই যন্ত্রের দ্বারাও মানুষ বিভিন্ন রকমের কাজ করে প্রত্যেকের এই কাজ করার জন্য চাই শক্তি আমরাও কাজ করার জন্য আমাদের শক্তি চাই পশুদের কাজ করার জন্য পশুদের শক্তি চাই আবার যে ইঞ্জিন বা যন্ত্র কাজ করবে যন্ত্রেরও শক্তি প্রয়োজন এই শক্তি আমরা পাই কোথা থেকে এই শক্তি আমরা পাই খাবার থেকে পশুরাও পাই খাবার থেকে আর যন্ত্র পাই যন্ত্রটা খায় না যন্ত্র কোথা থেকে পাই যেমন গাড়ি চলছে গাড়িতে কি লাগে তেল লাগে পেট্রোল ডিজেল ইত্যাদি আবার কলকারখানায় বড় বড় যন্ত্র চলছে সেগুলো কিসে চলছে বিদ্যুতের সাহায্যে চলছে এইভাবে শক্তি সাহায্যে কাজ করা হয় সেই খাদ্য আমরা যেটা খাই সেই খাবারটা কি হয় আমরা যে শ্বাস নিচ্ছি বাতাস নিচ্ছি সেই বাতাসটা গিয়ে শরীরের মধ্যে সেটা দহন যেমন গাড়ি চললে দেখবে ধোঁয়া বের হয় তেলটা পুড়ে যায় তাই তো সেরকম আমাদের শরীরেও সেই খাবারটা দহন হয়ে শক্তি যোগায় শ্বসনের মাধ্যমে অক্সিজেন দিয়ে সেই দহন হয় এইভাবে আমরা খাদ্য পাই খাদ্য থেকে আমরা বল পাই বা শক্তি পাই সেই বলের দ্বারা আমরা কাজ করতে পারি আমরা যদি খাদ্য গ্রহণ না করি তাহলে আমাদের শরীরের অংশ দুর্বল হয়ে যাবে আমরা তখন কাজ করার ক্ষমতা পাবো না হ্যাঁ দেহ নড়াচড়া করতে পারবো না হ্যাঁ এবং এই শক্তির অভাবে খাদ্যের অভাবে যে মারা গেলে তার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাবে তখন শক্তি উৎপাদনও বন্ধ হয়ে যাবে আমরা যে কাজ করি তার ক্ষমতাকে শক্তি বলে শক্তির বিনিময়ে কাজ করা হয় শক্তি ওজনহীন অদৃশ্য কিন্তু অনুভব করা যায় খাদ্য থেকে শক্তি পায় শক্তি থেকে বল বলের দ্বারা কার্য হয় এরকম বিভিন্ন ধরনের শক্তি আছে মানে একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে রূপান্তরিত হয় যেমন তাপ শক্তি আলোক শক্তি শব্দ শক্তি চৌম্বক শক্তি বিদ্যুৎ সর্বোপরি আবার একটা আছে এছাড়াও এগুলো ছাড়াও আছে প্রাকৃতিক শক্তি প্রকৃতি থেকে পাওয়া যায় প্রাকৃতিক শক্তি বল এবং কার্য তোমরা ফুটবল ক্রিকেট এই সমস্ত বল খেলো এটা ফুটবল আছে তাকে তুমি পা দিয়ে জোরে লাফি মারো তাহলে কি হবে বলটা গড়িয়ে যাবে
আবার ক্রিকেট বল হাত দিয়ে যখন ছুঁড়বে তখন বলটা যাবে গিয়ে ব্যাটে বা উইকেটে লাগবে। আবার তুমি বলটা ছুঁড়লে আরেকজন যদি সে বলটাকে থামাতে যায় তখন তাকে সেটা ফুটবল পা দিয়ে ধরবে বা সে বলটা ক্যাচ উঠবে তখন সেই বলটাকে থামানোর জন্য হাত দিয়ে ধরবে, তাহলে তখনও একটা বল প্রয়োগ করতে হয়। তাহলে লাথি মারা বা পা দিয়ে বাধা দেওয়া চলন্ত বলকে এই দুটোই ঘটল কিসের জন্য, না বল প্রয়োগের জন্য। তাহলে বাইরে থেকে যেটা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু সচল হয়, এই যে বলটাকে আমরা পা দিয়ে মারলাম বল প্রয়োগ করলাম, সে ফুটবলটা কী হলো সচল হলো, স্থির ছিল এক জায়গায়, অথবা সচল বস্তু থেমে যায় তাকে বলা হয় বল। তাহলে বাইরে থেকে যা প্রয়োগ করলে কোনো স্থির বস্তু চলতে থাকে অথবা সচল বস্তু থেমে যায় তাকে বলা হয় বল। বল প্রয়োগের ফলে বস্তু যদি সরে যায় তবে সেটাকে বলে কাজ করা হয়েছে, বল প্রয়োগ করে বস্তুটাকে সরাতে হবে, যদি সরাতে না পারো তাহলে সেখানে কিন্তু বিজ্ঞানের ভাষায় বলছে কাজ করা হবে না। তুমি অনেকক্ষণ ধরে একটা পাথরকে নাড়াতে থাকলে নাড়াতে থাকলে কিন্তু কোনো সরাতে স্থানচ্যুত করতে পারো নাড়াতে পারো তাহলে কিন্তু কী হবে না, তাহলে বিজ্ঞানের ভাষায় বল প্রয়োগ হবে না। এবার হচ্ছে প্রাকৃতিক শক্তি। প্রাকৃতিক শক্তি কি? মানুষের শক্তি ও মানুষের তৈরি যন্ত্র বা পশুর শক্তির একটা সীমা আছে, নির্দিষ্ট সীমা আছে, অসীম নেই, করতে পারবে না, কিন্তু প্রাকৃতিক শক্তি অসীম। যেমন ঝড়, প্রচণ্ড যখন ঝড় হয় কত সব বড় বড় ঘর বাড়ি গাছপালা সব ভেঙে যায় উঠে যায়, সুনামি, জলপ্লাবন, বজ্রপাত, বন্যা, জোয়ার ভাটা, এগুলো সব অসীম শক্তি, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক শক্তির উদাহরণ। হ্যাঁ, মানুষ অতীতকাল থেকে চিন্তা করে আসছে এই সমস্ত প্রাকৃতিক শক্তিকে মানুষ কীভাবে কাজে লাগাতে পারে, তার কাজে লাগাতে পারে, তাহলে অনেক সহজ হবে, অনেক কাজ করা যাবে। যেমন যখন ঝড় হয় সেই প্রচণ্ড বেগে বায়ু বয়ে যায়, তখন কত গাছ পড়ে যায়, ঘরবাড়ি ভাঙে, বিদ্যুতের খুঁটি পড়ে, রেললাইনের খুঁটি পড়ে যায়, এই বায়ু ধ্বংসাত্মক শক্তিকে আবার বায়ু প্রবাহের কাজে লাগিয়ে পালতোলা নৌকা, পালতোলা নৌকা বায়ুকে কাজে লাগিয়ে পালতোলা নৌকা যায়। আবার এই বায়ুকল আছে, সেই বায়ুকলের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়, বায়ুকলের সাহায্যে গম পেশাই হয়, জল তোলা হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ফেজারগঞ্জে এবং দক্ষিণ ভারতে এই ধরনের বায়ুকল আছে, এর সাহায্যে বিদ্যুৎ তৈরি হয়। তোমরা যদি পুরীতে যাও তাহলে দেখবে বড়ো বড়ো সব পাখার মতো আছে, সেই পাখাগুলো ঘুরছে সমুদ্রের ধারে সবসময় ঝড়ের মতো পাখা, তার সঙ্গে একটা টারবাইন লাগানো আছে ফিতে দিয়ে, সেইটা ঘোরার সাথে সাথে সে বেল দিয়ে সেই টারবাইনটাও ঘুরে। যেমন উৎসব অনুষ্ঠানে তোমাদের একটা যন্ত্রের সাথে একটা জেনারেটর লাগানো থাকে, সেই জেনারেটরটা সেই যন্ত্রটা চালালে জেনারেটরটা বেল দিয়ে ঘুরে, সেই রকম এখানেও ঘুরে, তার থেকে বিদ্যুৎ তৈরি হয়। আবার জলস্রোত, জলস্রোত প্রচণ্ড জলের মধ্যে বন্যার সময় দেখা কত স্রোত বয়ে যায়, সব নদী সব ভেঙে ভেঙে নিয়ে চলে যায়, সেই রকম বড়ো বড়ো নদীতে বাঁধ দিয়ে বা পানপত্র অঞ্চলে বাঁধ দিয়ে, নদীতে বাঁধ দিয়ে জলটাকে জমিয়ে রেখে উঁচু থেকে জলটাকে ফেলা হয় বা একটা দিয়ে জলটা ফোর্সে বেরোয়, খুব জোরে বেরোয়, সেই যে স্রোত সেই স্রোতের সাহায্যে চাকা ঘুরিয়ে তারপর ঘুরিয়ে তৈরি হয় জলবিদ্যুৎ। হ্যাঁ, এইভাবে মানুষ বিভিন্ন প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে তার থেকে বিদ্যুৎ উৎপন্ন বা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে। হ্যাঁ, জোয়ার ভাটার শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে এখন, হ্যাঁ, ঝর্ণার জল, পশ্চিমবঙ্গের উত্তরে জল ঢাকায় জলের শক্তিকে কাজে লাগিয়ে রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। তারপরে তাপ শক্তি, তাপ শক্তি কী হয়,
সূর্যের রোদে দাঁড়ালে গায়ে তাপ লাগে। আমরা শীতকালে রোদে দাঁড়াই, বেশ আমাদের গরম লাগে, আরাম লাগে। গ্রীষ্মকালে তো অত গরম থাকে, রোদে দাঁড়াতে লাগে। গরমকালে আমরা কী করি, বিভিন্ন শুরু করি, হ্যাঁ, রোদে দিয়ে আমরা সব দিনে জামা কাপড় শুরু করি, আরও বিভিন্ন জিনিস, হ্যাঁ, রোদে প্রয়োজন হয়, সূর্যের আলো প্রয়োজন হয়, হ্যাঁ, আলো তাপ এই সমস্ত যে তাপশক্তিকে কাজে লাগিয়ে লোহাকে গরম করে, হ্যাঁ, এবং গলিয়ে তার থেকে কামারেরা বিভিন্ন জিনিস তৈরি করে, হ্যাঁ, আবার বিভিন্ন ধাতুকে গলিয়ে তার থেকে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, আবার অলঙ্কার এই সমস্ত তৈরি করা হয়। প্রতিদিন আমরা যে কাজ করি তার জন্য প্রয়োজন হয় শক্তি। শ্বসনের ফলে দেহের তাপ সৃষ্টি হয় এবং এই তাপ আমাদের কাজ করার শক্তি যোগায়। সূর্যের প্রচণ্ড তাপ শক্তির একটি উৎস। সূর্যের তাপকে কাজে লাগিয়ে আমরা কী করি, বললাম প্রথমেই যে আমরা জামা কাপড় শুকনো করি, শস্য শুকনো করি, আরও অনেক কাজ করি। আমরা সূর্যের তাপের সাহায্যে আমরা কী করি, রান্না করা যায়, সরাসরি সূর্য তাপের সাহায্যে আমরা রান্না করা যায়। সোলার কুকার বলে এক ধরনের যন্ত্র আছে, সেই যন্ত্রটা রোদে রেখে দিলে, যেমন আমরা প্রেশার কুকারে রান্না করি সেরকম প্রেশার কুকারের মতো কৌটো থাকে, তাতে সেই কৌটের মধ্যে যেটা আমরা রান্না করবো, চাল দেবো, ভাত রান্না করার জন্য ডাল দেবো, সবজি দেবো, এরকম কৌটায় চারটা কৌটায় একটা চাল, একটা ডাল, একটা সবজি, হ্যাঁ, একটা ডিম দিয়ে দিলে, দিয়ে জল দিয়ে যেমনভাবে আমরা করে সিদ্ধ করি সেরকম দিয়ে যন্ত্রটায় বসিয়ে সেটাকে যদি আমরা রোদে রেখে দিই কিছুক্ষণ পরে দেখবো সেগুলো আমাদের তৈরি হয়ে গেছে, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, ভাত ডাল সবজি ডিম সিদ্ধ সব হয়ে যাবে, রোদেতেই হয়ে যাবে। আর আমাদের গ্যাসও জ্বালাতে হবে না, আর কাঠের উনুনও ধরাতে হবে না, বৈদ্যুতিক হিটারও লাগবে না, কারেন্টে কিছুই লাগবে না, কেরোসিন তেলের স্টোভও লাগবে না, রোদেই আমাদের হয়ে যাবে। এইভাবে আমরা সোলার কুকারের সাহায্যে রান্না করতে পারি, সূর্যের তাপকে সরাসরি কাজে লাগিয়ে। সূর্যের তাপে বড় বড় জলাধারে জলটি গরম করা হয়, গরম করে, হ্যাঁ, স্টিম দিয়ে বিদ্যুৎও তৈরি করা হয়। এগুলো অবশ্য এখন পরীক্ষামূলক পর্যায়ে আছে, এগুলো বাণিজ্যিকভাবে হয়নি। তারপরে আমাদের গরুর গাড়িতে কাঠের চাকা থাকে, কাঠের চাকা একটা লোহার বেড়ি করানো থাকে, সেই বেড়িটা কাঠের চাকার মাপের থেকে ছোটো করা হয়, সেই বেড়িটাকে আগুনে পুরানো হয়, দিয়ে গরম করে সেই কাঠের চাকায় দিয়ে জল ঢেলে দেওয়া হয়, তাহলে সেটা টাইট হয়ে তাতে বসে যায়। আবার তোমরা জানো যে রেল লাইনের মাঝে ফাঁক থাকে, একটা রেল লাইন ছাড়া আরেকটা রেল লাইন যখন যোগ করা হয় সেই যোগ জোড়ার মুখে খানিকটা ফাঁক রাখা হয়। কেন না, রৌদ্রের তাপে বা ট্রেন যখন যায় সেই চাকার ঘর্ষণে একটা তোমরা পেরেক নেবে, নিয়ে সেটাকে ঘষবে, যদি কিছুক্ষণ ঘষার পর দেখবে গরম হয়ে গেছে, সেরকম এই রেল লাইনগুলো তো রোদের মধ্যে আছে, গ্রীষ্মকালে প্রচণ্ড রোদ গরম হয়ে যায়, আবার সেই চাকার ঘর্ষণে সেগুলো গরম হয়ে যায়, গরম হয়ে গেলে সেগুলো আয়তনে বেড়ে যায়। তাহলে আয়তনে বেড়ে গিয়ে যাওয়ার জন্য সেই ফাঁকা জায়গাটায় সেই বাড়তি অংশটা এসে পূরণ হয়ে যায়, যদি ফাঁকা না রাখা হতো তাহলে কী হতো, বেড়ে গেলে সেটা পেকে যেত রেল লাইনটা, পেকে গেলে কী হতো, রেলগাড়িটা যখন যেত ট্রেন যখন যেত তখন সে ফাঁকার জায়গায় পড়ে যেত দুর্ঘটনা। এই জন্য রেল লাইনে জোড়ার মধ্যে ফাঁকা রাখা এবং সেই তাপে বেড়ে যাওয়ার জন্যই এটা করা হয়। তারপরে আছে দেখো আয়তন বৃদ্ধি পায়, তাপে বস্তু আয়তন বৃদ্ধি পায়। অনেক সময় দেখবে কাঁচের শিশির মুখে বা বোতলের মধ্যে ধাতব ঢাকনা লাগানো, সেই ঢাকনাটা অনেক সময় খুব টাইট হয়ে যায়, খোলা যায়, তখন সেটাকে ধাতব ঢাকনাটাকে একটু গরম করলে দেখবে সহজেই খুলে যায়, আয়তনটা একটু বেড়ে যায় তখন সহজেই খুলে যায়। এরপর হচ্ছে বাষ্প শক্তি, জল ফুটিয়ে যে বাষ্প তৈরি হয় সেই বাষ্প, হ্যাঁ, তাপ দিয়ে বাষ্প তৈরি হয়, সেই বাষ্প শক্তিটাকে বলা হয় বাষ্প শক্তি। এই বাষ্প শক্তির সাহায্যে নানা রকম কাজ করা হয়। পূর্বে এই বাষ্প শক্তির সাহায্যে রেলগাড়ি চলত, স্টিম ইঞ্জিন, এখন তাপবিদ্যুৎ কেন্দ্রে এই বাষ্প শক্তির সাহায্যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। বিজ্ঞানী জেমস ওয়াট বাষ্প শক্তিকে কাজে লাগিয়ে বাষ্প ইঞ্জিন তৈরি করেছিলেন, আর বিজ্ঞানী জর্জ স্টিভেনসন রেলগাড়ি চালাতে প্রথম বাষ্প শক্তির ব্যবহার করেছিলেন। হ্যাঁ, বাষ্প শক্তির সাহায্যে তাপশক্তিও
তৈরি করা যায়। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি, তোমরা তো দেখেছো রাস্তার দিয়ে খুঁটি আছে, খুঁটির উপর দিয়ে তার গেছে বিদ্যুতের তার, সেই তারের মধ্য দিয়ে বিদ্যুৎ যায়। আমরা বিদ্যুতের সাহায্যে অনেক কিছু করি, আমাদের বাড়িতে আলো জলে, পাখা চলে, টিভি চলে, ফ্রিজ চলে, এই সমস্ত কিছুই আমরা বিদ্যুতের সাহায্যে করতে পারি। হ্যাঁ, আরও কলকারখানা চলে, আরও অনেক কিছু এই বিদ্যুতের সাহায্যে আমরা করি। বিদ্যুৎ শক্তি থেকে তাপ, আলো, শব্দ, চুম্ব, যান্ত্রিক শক্তি এই সমস্ত পাওয়া যায়, অর্থাৎ একটা থেকে আরেকটা রূপান্তর করা হয়। যেমন বৈদ্যুতিক বাল্ব বিদ্যুৎ শক্তি থেকে আলো পায়, বৈদ্যুতিক পাখা বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, বৈদ্যুতিক হিটার বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় ইত্যাদি। এই বিদ্যুৎ শক্তিকে কাজে লাগিয়ে টমাস আলভা এডিসন প্রথম বৈদ্যুতিক বাতি বা বাল্ব তৈরি করেছিলেন। যে ফিলামেন্টের বাল্বগুলো, এখন আর ফিলামেন্টের বাল্ব বেশি পাওয়া যায় না, হ্যাঁ, একটা সরু তার থাকে সেটা ফিলামেন্টের বাল্ব বলে, এটা টমাস আলভা এডিসন এটা তৈরি করেছিলেন। হ্যাঁ, এখন নানা ধরনের বৈদ্যুতিক বাতি ব্যবহার করা হয়, বৈদ্যুতিক মিটার যেগুলো বললাম। হ্যাঁ, তারপর বিদ্যুতের সাহায্যে বললো বিভিন্ন যন্ত্র কলকারখানা চলে, যেমন গম পেশাই হয়, ধান ভানানো হয়, ধান থেকে চাল তৈরি হয়, হ্যাঁ, সর্ষের থেকে তেল, হ্যাঁ, এই সমস্ত বিদ্যুতের সাহায্যে সর্ষে তেল, বাদাম, তিল এগুলো পিষে তেল তৈরি হয়। আবার বিদ্যুতের সাহায্যে পাম্প সেট চলে দিয়ে জল, তোমাদের অনেকেরই বাড়িতে ছাদের মধ্যে ট্যাঙ্কি বসানো আছে, হ্যাঁ, আর পাম্প চালিয়ে দিলে পাম্প মাটির নিচে থেকে জলটা তুলে ট্যাঙ্কিতে ভরে দিল, এবারে ঘরের মধ্যে যেখানে যেখানে ট্যাপ খোলাকে খুলে দিলে তোমরা সেখান থেকে জল পেয়ে গেলে। এইভাবেও কিন্তু বিদ্যুৎ কাজে লাগে। হ্যাঁ, ট্রাম, ট্রেন এই সমস্ত চলে এখন আবার, হ্যাঁ, বিদ্যুৎ চালিত সব গাড়ি বেরিয়ে গেছে, হ্যাঁ, দু চাকার যান, তিন চাকার যান, চার চাকার যান ইত্যাদি, হ্যাঁ, দু চাকার মোটর সাইকেল বিদ্যুৎ অর্থাৎ ব্যাটারিতে চলে, হ্যাঁ, টোটো যেগুলো ব্যাটারিতে চলে, হ্যাঁ, আবার বাসও আছে, আবার বিদ্যুতের সাহায্যে ট্রাম, ট্রেন এগুলো চলে সরাসরি। হ্যাঁ, তারপর হচ্ছে আলোক শক্তি, আলোক শক্তিকে কাজে লাগিয়েও আমরা বিভিন্ন প্রকার কাজ করি। হ্যাঁ, আলোক শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এই সূর্যের আলোক শক্তিকে সরাসরি কাজে লাগিয়ে আমরা সৌরবিদ্যুৎ তৈরি করতে পারি। অনেক জায়গায় অনেক বাতিস্তম্ভ আছে, দেখবে একটা বড় ট্রের মতো আছে, প্লেটের মতো আছে, সেখানে সৌরকোষ থাকে, সেখানে আলো পড়ে, আর একটা ব্যাটারি থাকে, দিনের বেলা সেই সূর্যের আলোতে সেই ব্যাটারিটা চার্জ হয় এবং সন্ধ্যাবেলা আবার সেই ব্যাটারি থেকে আলো জ্বলে, এইভাবে সৌরবিদ্যুৎ। হ্যাঁ, তাছাড়া সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে আমরা আলো জ্বালাতে পারি, সৌর বিদ্যুৎ তৈরি হয়। সূর্যের আলোর সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে, সেই খাদ্য খেয়ে প্রাণীগুলো বেঁচে থাকে। হ্যাঁ, এইভাবে আলো থেকেও আমরা অনেক রকম উপকার পাই। তাহলে এই শক্তি পর্যন্ত তোমরা করবে, এগুলো যতটা তোমাদের ক্লাস হবে ততটাই পরীক্ষা হবে। আজকের ক্লাস এই পর্যন্ত হলো, পরের ক্লাসে আবার এগুলো তোমরা ভালো করে পড়বে এবং প্রশ্নগুলো প্রশ্নগুলো লিখে জমা দেবে।